জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। অবশেষে বুবলির সাথে তালাক নিয়ে মুখ খুলেছেন সুপারস্টার শাকিব খান। বুবলি কথা শুনে না, বীরের দায়িত্ব এবার শাকিব খান নিজেই নেবেন এমনটি ঘোষণা দিয়েছেন মিডিয়ায়। দশক তালাক নিয়ে বিস্তারিত শাকিব খান যা বললেন, বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। ঢালিউড পাড়ার বাতাসে শাকিব বুবলিকে নিয়ে অনেক আগে থেকে চলছিল প্রেমের গুঞ্জন। বুবলির আমেরিকায় পাড়ি দেওয়ার গুঞ্জন আরো ডালপালা ছড়াতে থাকে যখন সুপারস্টার শাকিব খান সেই সময় আমেরিকায় ছিলেন। যখন শাকিব আমেরিকায়, তখনই বুবলিকেও যেতে হলো, কারণ তখন খবর প্রকাশ হয়েছিল মিডিয়ায় এত নায়িকা থাকতে কেন বুবলিকে আমেরিকাতে যেতে হলো। শাকিব খান এবং বুবলি তারা কিন্তু গোপনে সন্তান জন্ম দিয়েছেন আমেরিকাতে। আমেরিকার একটি স্বনামধন্য চাইল্ড কেয়ার সেন্টারে শাকিব খান এবং বুবলির বীরকে রেখে নায়িকা বুবলি দেশে ফিরে এসেছিলেন। এদিকে এয়ারপোর্টে নায়িকা বুবলির কোলে যদি সন্তান দেখত তাহলে অনেকে অনেক রকমের কথা বলত এবং পাসপোর্টেরও অনেক জটিলতা ছিল। সেই সন্তানকে আমেরিকাতে রেখেই বুবলি একা চলে এসেছিলেন এবং এর কিছুদিন পর সুপারস্টার শাকিব খান আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কারণ সন্তানটি তখন রয়েছে আমেরিকায়, তাকে এখনো পর্যন্ত আনা হয়নি। এদিকে বাংলাদেশের পাসপোর্টে যদি শেহজাদ খান বীর নামে পাসপোর্ট করা হতো তখন কিন্তু বেরিয়ে আসতো সুপারস্টার শাকিব খানের নাম। আর তাই সুপারস্টার শাকিব খান ভীষণ কৌশলে বীরকে তিনি আমেরিকাতেই রেখেছিলেন। অবশেষে বাবা শাকিব খান এবং মা বুবলি তাদের সন্তানের চিন্তায় তারা ডিসিশন নিতে বাধ্য হয়। তারা আমেরিকা থেকে দেশে যেহেতু ছেলেকে আনতে পারছে না, তাই বুবলি শাকিবের সঙ্গে ঝগড়াঝাটি করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সন্তানের ব্যাপারে এবার মুখ খুলবেন তিনি। ফলশ্রুতিতে তাদের ভিতরে বেঁধে যায় দ্বন্দ্ব। শাকিব খান একটু ধৈর্য ধরতে বলেছিলেন বুবলিকে, কিন্তু বুবলি কোনো কথা শোনেনি। সুপারস্টার শাকিব খান বুবলির সঙ্গে তালাক নিয়ে এবার মুখ খুলেছেন। শাকিব খান বলেন, বুবলির সাথে তালাক হওয়ার বিষয়টি হচ্ছে বুবলি আমার কোনো কথা শুনতো না, বুবলি কথা শুনে না এবং বীরের দায়িত্ব আমি একাই নিব, এমনটি বললেন সুপারস্টার শাকিব। শাকিব খান বললেন, একটা সময় করে আমি চেয়েছিলাম আমার সন্তানদের পরিচয় করে দিতে, কিন্তু অপু যেমন কাজটি করেছে বুবলিও ঠিক তাই করলো। ওরা দুজনের কেউই কিন্তু আমার কোনো কথা শুনেনি। আর ফলশ্রুতিতে এগুলো নিয়েই আমাদের পরিবারে বেঁধে যেত দ্বন্দ্ব, আর এখন কিন্তু আমরা দুজন আলাদা। শাকিব খান বললেন, আমার সন্তান আমি কেন তাদের মুখ থেকে শুনতে হবে, আমি কি তাদের পরিচয় করে দিতে পারতাম না? প্রথমে বুবলি নাকি বলেছিল সবকিছু গোপন রাখতে, তারপর যখন শাকিব খান তার প্রথম সন্তান জয়ের কাছে যেত এবং অপুর সঙ্গে নিয়মিত কথাবার্তা বলতো ভিডিও কলে, জয়ের সঙ্গে যখনই শাকিব খান কথা বলতেন ব্যাপারটি বুবলি একদম সহ্য করতে পারত না, তেলে বেগুনে জ্বলে উঠত। আর শাকিবের সঙ্গে তখন অনেক খারাপ ব্যবহার করত, সারাদিন রান্না করত না, শাকিবকে খেতেও দিত না। শাকিব এবং বুবলির ভেতরে তখন অনেক মনোমালিন্য হতো। এসব কিছু সহ্য না করতে পেরে শাকিব খান বুবলিকে বলেছেন, তুমি তোমার লাইফ যেভাবে ইচ্ছা তুমি সেভাবে কাটাতে পারো, তবে আমি আমার ছেলে আবরাম খান জয়কে ভুলতে পারবো না। আবরাম খান জয় আমার প্রথম সন্তান, আমি পৃথিবীতে সবকিছু ভুলতে পারি কিন্তু আমি আবরামের কথা কখনোই ভুলতে পারবো না, আমি আবরামকে ছাড়তে পারবো না। দরকার পড়লে তুমি নিজের মতো থাকো, আমি আমার দুই সন্তানকে খুব ভালোবাসি, বীরকে এবং জয়কে আমি আমার মতো করেই মানুষ করব। তোমার যদি এগুলো না পোষায় তুমিও আলাদা হয়ে যাও। শাকিব খান অনেক কষ্ট করা কণ্ঠে এমন কথা বললেন। এদিকে সুপারস্টার শাকিবের সঙ্গে তালাক নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেননি নায়িকা বুবলি। তবে শাকিব খান গতকাল সাক্ষাৎকারে তিনি পুরোপুরি বলে দিয়েছেন তিনি তার দুই সন্তানের খোঁজ খবর রাখবেন এবং মানুষের মতো করে মানুষ করবেন জয় এবং বীরকে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, দর্শক সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপতে ভুলবেন না, কারণ দর্শক বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।